বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকদিন থেকে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ চেষ্টা করব সামনে থেকে ভিডিও দেবার, মানে অল্প সময় পরপরই ভিডিও দেবার চেষ্টা করব। আসলে ব্যস্ততা এত বেশি হয়েছে যে আমি চাইলেও অনেক সময় মানে ভিডিও যে দেব সেই সময়টা হয়ে ওঠে না। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও চলে যাই। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে, এটার নাম হচ্ছে রুমি। তো আজকে আমি আমার এই পুরো ভিডিওতে রুমি সম্বন্ধে বুঝিয়ে বলবো। তো প্রথমে বলতে হয় রুমি এটা একটি পাউডার জাতীয় মেডিসিন। আর কি কি উপাদান দিয়ে এই রুমি তৈরি চলুন সেটা জেনে নিই। এটা হচ্ছে অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডগুলা খুবই প্রয়োজনীয় সেটা দিয়ে তৈরি। তাছাড়া পেপটাইডস, কোষপাশির কার্বোহাইড্রেট, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ অটোলাইজড ইয়েস্ট। তো চলুন এবার নির্দেশনাটি জেনে আসি যে কী কী ক্ষেত্রে আসলে রুমিটি ব্যবহার করা যায়। তো রুমেনের পরিবেশ সুরক্ষিত রাখতে আপনারা এই রুমিটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া রুমেনের ফ্র্যাগমেন্টেশন প্রক্রিয়াকে সহজ করতে আপনারা রুমি ব্যবহার করতে পারবেন। খাদ্য গ্রহণ উন্নত করতে রুমি ব্যবহার করতে পারবেন। তাছাড়া জৈবিক উপাদানের হজম ক্রিয়া এবং খাদ্য কার্যকারিতা বাড়াতে আপনারা রুমি ব্যবহার করবেন। তাছাড়াও দুগ্ধবতী গাভীতে ড্রাই ম্যাটার গ্রহণে এবং দুধ উৎপাদন এবং দুধের ফ্যাট বাড়াতে আপনারা রুমি ব্যবহার করতে পারবেন। আর বাছুরের রুমেনের বিকাশের ক্ষেত্রে রুমি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও যারা গরু মোটা তাজা করেন তারা খাদ্যের কার্যকারিতা বাড়াতে রুমি অবশ্যই ব্যবহার করবেন, এটা খুবই ভালো কাজ করে, ফিড এফিসিয়েন্সি বাড়ায়। আর এটার মাত্রা এবং প্রয়োগবিধি কি বলা আছে যে যদি দুগ্ধবতী গাভীতে ব্যবহার করেন তাহলে 15-20 গ্রাম ব্যবহার করবেন, আর যদি মাংসের জন্য ব্যবহার করেন তাহলে 10-15 গ্রাম ব্যবহার করবেন। অর্থাৎ মোটা তাজাকরণের ক্ষেত্রে 10-15 গ্রাম এবং দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে 15-20 গ্রাম। তাছাড়া যদি বাছুরে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা 10-15 গ্রামই ব্যবহার করবেন। আর মোটা তাজা বাছুর এবং দুগ্ধবতী গাভী সবাইকে দিনে একবার দিলেই হবে। আর যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন। আর এটা আলো থেকে দূরে ঠান্ডা স্থানে শুকনো স্থানে সংরক্ষণ করবেন, অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। তো রুমি এটা হচ্ছে প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে এসিআই অ্যানিম্যাল হেলথ। রুমির দাম হচ্ছে 80 টাকা। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আসলে রুমি নিয়ে এখানে যে নির্দেশনা যে কথাগুলো আছে এছাড়াও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে রুমি অনেক ভালো একটি মেডিসিন। আপনারা রেনেটে কোম্পানির হয়তো রুমেনি মেডিসিনটি চিনে থাকবেন। তো এই রুমেনি আর রুমি এটা কিন্তু মানে একই জাতীয় মেডিসিন, একই গ্রুপের মেডিসিন। তো আসলে রুমেনের কিন্তু কার্যকারিতা আপনারা জানেন। তো আমি ভাবলাম যে আসলে রুমি এই মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। অনেক জায়গায় হয়তো রুমেনি পাওয়া যায় না, সেক্ষেত্রে যদি আপনারা রুমি পান রুমি ব্যবহার করবেন। আসলে রুমির মান রুমেনির সাথে কোনো অংশে কম না, এটাও খুবই ভালো কাজ করে, আপনারা ব্যবহার করতে পারবেন। যারা মোটা তাজা করেন তাদের তো আসলে এটা ব্যবহারের বিকল্প নেই, এটা কিন্তু হজমের জন্য খুবই ভালো কাজ করে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে পেট ফাঁপার যে চিকিৎসা দেয় ডাক্তাররা, দেখা যায় যে অনেক সময় পেট ফাঁপার চিকিৎসার পরেও কিন্তু গবাদি প্রাণী পেট ফাঁপা ভালো হচ্ছে না। তো আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করেন গবাদি প্রাণীর পেট ফাঁপার জন্য তার সাথে যদি আপনারা রুমি ব্যবহার করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত এটা কাজ করছে। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। এখন তো গরমকাল চলছে, তো এই গরমকালে গাভী যদি অতিরিক্ত খাবার খেয়ে ফেলে অথবা গরু মানে যারা মোটা তাজা করছেন সেক্ষেত্রে যদি অতিরিক্ত খাবার খেয়ে ফেলে তখন কিন্তু অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তো যারা মোটা তাজা করবেন তারা অবশ্যই অবশ্যই আমি এটা অনুরোধ করলাম যে আপনারা এই রুমেনি অথবা রুমি যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করবেন মাঝে মাঝেই, অন্তত প্রতি মাসে 100 গ্রাম, তাহলে অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। আর দুগ্ধবতী গাভীতে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই দেখবেন যে দুধের ফ্যাটটা বেড়ে যাচ্ছে, এটা আপনাদের দুধের জন্য অনেক ভালো, দুধের গুণগত মানটা বাড়িয়ে দেবে। তো আসলে একটি মেডিসিন যখন ব্যবহার করা যায় তখনই কিন্তু এর আসল উপকারিতা বোঝা যায়। তো আমি আপনাদের অনুরোধ করব মেডিসিনটি কিনে ব্যবহার করুন। আসলে আমি সবসময় চেষ্টা করি যে মেডিসিনগুলা
মানে মেডিসিনগুলো সম্বন্ধে জানলে খামারিদের উপকার হবে, সেই ধরনের মেডিসিনই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে মেডিসিনগুলো খামারিরা নিজেরা ব্যবহার করতে পারে। তো সময় তো খামারি ভাইয়েরা, অনেকদিন পর অনেক কিছু বলে ফেললাম, যদি ভুল কিছু বলি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি রুমি সম্বন্ধে আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তারপরে যদি কেউ বুঝতে না পারেন আমি অনুরোধ করব ভিডিওর নিচে কমেন্ট না করে, আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও ডেসক্রিপশানের একেবারে নিচে, সেই গ্রুপের লিঙ্ক পাবেন, সেখান থেকে গ্রুপে জয়েন করবেন এবং আপনার প্রস্তুতি করবেন। তাহলে আসলে আমার জন্য সুবিধা হয়, ভিডিও অনেকগুলো হয়ে গেছে, প্রায় 170-180টা ভিডিও হয়ে গেছে, আমার একার পক্ষে সকল কমেন্টের উত্তর দেওয়া একটু কষ্টকর হয়ে যায়, কারণ চ্যানেলটা আমি একাই রান করি। তো আমি অনুরোধ করবো আপনারা সকলে গ্রুপের প্রশ্ন করবেন, গ্রুপে জয়েন করে তারপর আপনার প্রশ্নটি করবেন, তাহলে আমি উত্তর দিতে পারবো, অনেকে উত্তর দিতে পারবে, সেটা আপনার জন্য বেটার। তো এই ছিল কথা, আর কথা বাড়াতে চাই না, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে একটু উপকার হয় অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং অন্য খামারিদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে তারা একটু হলেও উপকার পায়। তো ভালো থাকুন আপনারা, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি।